তো বন্ধুরা, সোনাই এখন ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে তোমার বুধবারের সন্ধ্যার মা এসে গেছে, হাজবেন্ড মাকে নিয়ে এসেছে, আর সোনাই এখনো ওঠেনি। তো এখন প্রায় 8:10-15 হয়ে গেছে। জয়েন করছো মা? মা খাওয়া হয়ে গেছে? কি খেলে মা? আর এই যে খেলা সব ছড়ানো, এখানে মশা কামড়াচ্ছে। চলো চলো, হাতটা ধুয়ে না মা, প্রচুর মশা গো। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। সোনাই গেছে আমাদের পাড়ায়, যে সরস্বতী ঠাকুর উঠেছে দেখো, একদম যে মাঠে যেখানে হরিনাম হয় ওখানে, ওখানে হাজবেন্ডের সাথে ও গেছে, আর ওখানে হচ্ছে ওকে দাঁড়িয়ে ফটো তুল, মানে একটু ভিডিও করছিল, ছবি তুলছিল। তো সোনাই দৌড়ে পালিয়েছে। আর আজকে হচ্ছে আবার 26শে জানুয়ারি, দুটো একসাথে পড়েছে, একদম মানে কি বলবো, দুটো একসাথে মানেই তো মানে ডবল খুশি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়ার যে মন্দির, ওই মন্দিরে যে হচ্ছে ভগবান আছেন, তো সেই সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আজকে দিনটা ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো কাটুক বন্ধুরা। আর চলো বন্ধুরা, এরপরে আমার বাড়িতেও প্রচুর কাজ আছে, টিফিন টিফিন করে দিয়েছি মাকে, হাজব্যান্ডকে, সোনাইকে, সব খেয়ে দিয়ে এখন বেরোচ্ছে মা। কোথায় যাচ্ছ মা? হসপিটালে। হ্যাঁ, বর্দাকে দেখতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো দেখো, চলো, মানে 11টা বাজে, চলো মা। রেডি হয়ে গেছি দেখো, এই ড্রেসটাই পরেছি, সোনাই রেড, তো দুজনে ম্যাচিং ম্যাচিং, আর মোটামুটি ব্রাউন, হ্যাঁ সেই আর কি, একটু ব্রাউন একটু রেড এর কম্বিনেশন, ব্রাউনই বলতে গেলে। তো বন্ধুরা চলো এখন ঘুরে আসি, আজকে সরস্বতী পূজা, তো মা আর হাজব্যান্ড গেছে হচ্ছে বর্দার সাথে দেখা করতে আরজিগড় হসপিটালে, আর আমরা দুজন একটু ঘুরে আসি। পূজা আর সবকিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। চলো দেখতে থাকো হোম মেকআপ অনিমা অধিকারী চ্যানেলটা, আর সরস্বতী পূজা 2023 সবাই ভালোভাবে, ভীষণ ভালোভাবে কাটাও, আর কে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই, হ্যাঁ তোমরাও সবাই ভালো করে কাটাও বন্ধুরা। চলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, চলো ঘুরে আসি। বাড়ি থেকে সবাই বেরোচ্ছি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো বন্ধুরা, মা আর হাজব্যান্ড গেছে বর্দাকে দেখতে, তো বর্দার স্ট্রোক হয়েছিল আর কি, তো বর্দা এখন অনেকটা ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা তোমাদের তো অনেক সময় দেখেছি কামরাবাদ বয়েজ স্কুলটা বাইরে থেকে, আর এটা দেখো ভেতরে, আর ভেতরে প্রচুর ছেলে মেয়েরা, মানে সব ছাত্র ছাত্রী বলো, তাদের মায়েরা, তো প্রচুর ছাত্র, বিশেষ করে ছাত্রছাত্রী বেশি ছিল। আর দেখো এখানে প্রচুর মানে শাড়ি পরেছে, আজকে তো মানে সত্যি কথা শাড়ি পরারই দিন, আর সত্যি ভীষণ ভালো লাগছিল দেখে, আর সুন্দর করে আলপনা দিয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো প্রচুর এখানে আঁকার, মানে এখানে আঁকা যেগুলো আছে আর কি, একটা থিমের ওপর, তো সেগুলো এখানে সুন্দর করে মানে সব কিছু পিন দিয়ে সাঁটিয়ে রেখেছে, তো যারা যারা ঠাকুর দেখতে আসবে সবাই দেখতে পাবে, এবং প্রত্যেকটা আঁকাতেই নাম লেখা আছে কে দিয়েছে সেটা। তো এই স্কুলের সব ছাত্রছাত্রীরা এখন ড্রয়িং করে এখানে দিয়েছে, আর এখানে হচ্ছে ড্রয়িং আছে, আলপনা দেওয়া আছে, আর ঠাকুরটাও তো ভীষণ সুন্দর। আর এখন পূজা আচ্ছা সব হয়ে গেছে, আর এই দিদিরা দেখো এখানে সব পরিষ্কার করে নিচ্ছে, আর সবাই ফটো তুলছে, মানে সেলফি তুলছে এরকম। আর এখন তো পুজো প্যান্ডেল মানে তো সেলফি তোলা, এগুলো তো থাকেই, আর আমিও তোমাদের জন্য ভিডিও করে নিলাম বন্ধুরা। তো তোমরা সোনারপুরেরও কিছু কিছু ঠাকুর তোমরা অবশ্যই দেখতে পাবে, তো আমি যে কটা দেখবো অবশ্যই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো কামরাবাদ গার্লসে এসেছি, এই সরি বয়েজে এসেছি, আর ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখো। ভালো লাগছে, আর এটা আমরা, আমাদের হচ্ছে কামরাবাদ বয়েজ স্কুল, এখানে হচ্ছে একদম প্রাইমারি সেকশন থেকে পুরো 12 পর্যন্ত আছে, খুব সুন্দর দেখো। তো বন্ধুরা দেখো এই যে বয়েজের ঠাকুর দেখে এখন গার্লসে, কামরাবাদ গার্লসে যাচ্ছি ঠাকুর দেখতে, তো চলো বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করবো। তো এখন তো বেশ বেলা হয়ে গেছে, এখন প্রায় ধরো 12:30-12টার কাছে বাজে, তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। আর এই যে দেখো এই যে কামরাবাদ যে গেট আছে, তো গেটের এই পাশ থেকেই মানে গার্লসটা আছে, তো তোমাদের সাথে তো গার্লসটাও শেয়ার করেছি অনেকবার, কারণ গার্লসের সামনে যে ছোট্ট ফুলের বাগান আছে, তারপরে এই কদিন আগে যে বাৎসরিক অনুষ্ঠান হলো, ওদের 100 বছর পূর্তি হলো,
এত বিশাল বড় করে বেশ আয়োজন করেছিল, তো সেই সব তো মোটামুটি মানে স্কুলে স্কুলটা সম্পর্কে তোমরা পরিচিত, তো প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু আসে কামরাবাদ গার্লস এবং বয়েজের ছাত্রছাত্রীরা। তো চলো এখন গার্লসের ঠাকুরটা দেখে আসি বন্ধুরা, চলো। তো বন্ধুরা এখানে দোকান থেকে ফ্ল্যাটের নিচে দোকান থেকে সোনাইয়ের জন্য একটা বিস্কিট কিনে দিলাম, সোনাইয়ের খিদে পেয়েছে তাই। তো বন্ধুরা দেখো সেই ছোটোবেলার কথা মনে মনে পড়ে আর কি, সেই ছোটোবেলায় দেখো মায়ের শাড়ি পরে ঘুরে বেড়ানো সব বন্ধু বান্ধবদের সাথে, সত্যি কথা সেসব দিনের মজাটাই আলাদা ছিল। আর এখানে দেখো কচি কাচারা কি সুন্দর শাড়ি পরেছে, সোনাইকেও বলছিলাম, সোনাই বললো না মা কা শাড়ি পরবো না। তো বন্ধুরা সেই শাড়ি পরে ঘুরে বেড়ানো আর তার সাথে মজা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, গল্প, স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া, তো সেসব দিন তো মানে জীবনে চলেই গেছে। এবার কিন্তু যে জীবনটা আছে মানে যে জীবনটা চলছে এখন সেটাকে একটু এনজয় করা। তো বন্ধুরা প্রত্যেক দিন তো ঘরে বসে থাকে, আজকে একটু এই পূজার দিনে একটু মেয়েকে নিয়ে ঘুরলাম বেড়ালাম, সত্যি বেশ বেশ মনটা হাসি খুশিতে ভরে উঠলো দুজনেরই। ওরা এই যে কামরাবাদ বয়সটা দেখেছি, দেখে এবার গার্লসে যাচ্ছি, তো গিয়ে এখনো তো খাওয়া দাওয়া হয়নি কিছু না, তো বাড়ি গিয়ে করবো, তার আগে যে ঘোরাঘুরি করে কমপ্লিট করি। তো বন্ধুরা চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তা খাচ্ছ? তো বন্ধুরা দেখো এই যে এখন হচ্ছে না, এখন গেটটা বন্ধ করে দেবে, তো কয়েকজন ভেতরে আছে, তো সেই দেখে ঢুকে গেছি ভেতরে। আপাতত চলো দেখি ঠাকুর দর্শন পাই কিনা, কারণ দেখছি তো গেট লাগানো, তো ওখানে একটা কোলাপসিবল গেট আছে, তো সেটা হচ্ছে না লাগানো দেখছি, তালা মারা। তো যাই হোক বাইরে থেকে তো দেখতে পাবো, আর তোমাদের হয়তো শেয়ার করবো না। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তো দুটো দিন একসাথে পড়েছে বন্ধুরা, তো সব জায়গাতেই দুটো একসাথে সেলিব্রেশান হয়েছে মানে হচ্ছে আর কি, সত্যি ভীষণ। আর সকালে তো হয়ে গেছে 26শে জানুয়ারির অনুষ্ঠান, আর তারপরে তো সরস্বতী পূজা আছে। তো বন্ধুরা প্রত্যেকটা জায়গাতে দুটোই একসাথে সেলিব্রেট হয়েছে, সত্যি আজকে মানে স্পেশাল দিন যেন এরকম। আর এখানে দেখো এই যে ভেতরে ঠাকুর মা সরস্বতী, তো যদিও এখানে দেখতে পেলাম না তেমনভাবে, তোমাদের দেখাতে পারলাম না আর কি, তো ভীষণ তাড়াহুড়ো করছিল ওই গেটে যে কাকু থাকেন উনি, তো সেই জন্য আর বেশি ওখানে কিছু আর মানে ছবি তুলতে পারিনি, যেটুকু পেরেছি শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের এখানে যে আমরা কজন এই একদম রেল লাইনের পাশে যে ক্লাবটা আছে আমরা কজন, তো সেই ক্লাবটা হচ্ছে, হ্যাঁ ক্লাবেও হচ্ছে 26শে জানুয়ারি পালিত হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এবার চলো এগিয়ে যাই, আর এখন হচ্ছে ট্রেন যাচ্ছে ওই জন্য ভয়েসটাও দিইনি, তো বাড়িতে এসে ভয়েসটা দিলাম। চলো দেখি এপাশে যদি কোনো ঠাকুর থাকে, এখানে তো একটা দুর্গা ঠাকুর ওঠে, তো ওখানে আছে কি না জানি না, আমরা কজন ক্লাবের যে ঠাকুরটা ওঠে ওটা যদি থাকে তাহলে দেখাবো। আর তো বন্ধুরা চলো এগিয়ে যাই, আর সোনাই তো বলছে মা একটু কোলে নাও, আর হাঁটতে ভাল লাগছে না, আর দুপুর হয়ে গেছে, তো আর ও কী বলো তো ভেতরে একটা ফুলাতা জামা পরেছে, গরমটাও বেশি, তো আর বেশি কিছু করিনি। আমাদের পাড়াতে যে ঠাকুরটা ওটার একবার দেখে বাড়ি চলে এলাম, আর এসে এক সোনাইকে দিয়েছি গরম গরম খিচুড়ি, চাটনি, বেগুন ভাজা, এখন দুটো বাজিয়েছি। বন্ধুরা তখন তাড়াহুড়ো করে না দেখানো হয়নি, তো সোনাইকে নিয়ে চলে গিয়েছিলাম। এখন চলো আমার ঘরের মা সরস্বতীকে দেখাই। আর আমার ঘরে মা সরস্বতী পূজিত হয়ে গেছেন, আর আমি তো পূজা করেছি মানে একদম যাওয়ার আগেই পূজা করে বেরিয়েছিলাম। আর দেখো এই মা সরস্বতীর বয়স হচ্ছে 10 বছর, গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মা লক্ষ্মী বাসুদেব সবাইকে সাজিয়ে তারপরে হচ্ছে পূজা টুজা দিয়ে বেরিয়েছিলাম। আর মা বিপত্তারিণী দর্শন করো আমরা তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার মা সরস্বতীর দর্শন। আর দেখো এখানে হচ্ছে তারপরে হাজব্যান্ড এসে গেছে, মা এসে গেছে, তো মাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড স্নান করে পূজা দিল, তারপরে হাজব্যান্ড হচ্ছে আর আমি দুজনে মিলে এখন খাচ্ছি দেখো আর খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, টমেটোর চাটনি, আজকে দুপুরের লাঞ্চে এটাই আছে, আর একটু বাটিতে করে রেখেছি যদি কারোর লাগে নিয়ে নেবো। আর খিচুড়িটা একটু হালকা পাতলাই করেছি, কারণ সোনাই খাবে তো বেশি গাঢ় হলেও খেতে পারে না এরকম, তো সেই জন্য আর কি একটু হালকা পাতলাই করেছি। এখানেই ডক্টর শেষ করছি, বাই বাই বন্ধুরা, বাই বাই।